যখন আমরা উন্নয়নের কাজ করে যাচ্ছি, যখন আমরা দেশের মানুষের কাজ করছি, তখন একটি দল, যে দলটি অবৈধভাবে ক্ষমতা দখলকারী, জিয়াউর রহমানের হাতে তৈরি ক্ষমতার উচ্ছিষ্ট বিলে এই দল তৈরি করেছিল, যে সব ক্ষমতাকে উচ্চ আদালত অবৈধ ঘোষণা দিয়েছে, তাদের কাজটা কি? যখন ক্ষমতায় ছিল তত অনেক দিন ক্ষমতায় ছিল, জিয়া জেনার এরশাদ, খালেদা জিয়া, সেই ৮৫ সালের পর ৯৬ পর্যন্ত দীর্ঘদিন ক্ষমতায়, ২১ বছর কি পেয়েছে দেশের মানুষ, কি পেয়েছেন আপনারা ঢাকাবাসী? রাস্তা নাই, ঘাট নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, পয়েন্ট নিষ্কাশনের ব্যবস্থা নাই, মানবিত জীবনযাপন, আর বাংলাদেশ গ্রামে গ্রামে হাহাকার, খাবার নাই, রোগের চিকিৎসা নাই, থাকার জায়গা নাই, কুড়ে ঘর, এই অবস্থা। ৯৬ সালে যখন সরকার এসেছি, ৪০ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, সেই ঘাটতি পূরণ করে আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি। গবেষণা করে করে আজকে সারা বছর তরি তরকারি, ফল মূল, মাছ মাংস, ডিম উৎপাদন বৃদ্ধি করেছি। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করেছি। মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য এলাকা ভিত্তিক হাসপাতাল করে দিয়েছি। ঢাকার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোন এলাকায় মানুষের চিকিৎসা সেবা দরকার সেদিকে দৃষ্টি রেখে হাসপাতাল তৈরি করেছি। চিকিৎসা সেবা মানুষের দরকারে নিয়ে গিয়েছি গ্রাম বাংলায়, প্রত্যেক জেলা উপজেলা পর্যায়ে কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি, যেখান থেকে বিনা পয়সায় চিকিৎসা পাওয়া যায়। তাছাড়া ভবিষ্যতে এই ঢাকা সহ আরও সারা বাংলাদেশে আরও উন্নয়নের অনেক পরিকল্পনা আমাদের হাতে রয়েছে, যার কার্যক্রম আমরা করে যাচ্ছি। আমরা যখন মানুষের সেবায় আত্মনিয়োগ করি, সেই সময় আন্দোলনের নামে আমরা কি দেখলাম? মানুষকে হত্যা করা, আগুন দিয়ে পুড়িয়ে মারা, মানুষের উপর হামলা করা, এটাই তাদের কাজ, এটা তারা করবেই। কারণ ওই বিএনপির সৃষ্টিকর্তা ছিল জিয়াউর রহমান, ক্ষমতা এসে সে তো জাতির পিতা হত্যা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারী, ওই খুনি মোস্তাকের দোসর ছিল, যে জন্য মোস্তাক তাকে পুরস্কার দিয়েছিল সর্বপ্রথম সেনাপ্রধান বানিয়ে, আর তারপরে নিজেই ক্ষমতা দখল করে। কাজে হাজার হাজার সৈনিক হত্যা করেছে, সেনাবাহিনী বিমান বাহিনীর অফিসার হত্যা করেছে, মানুষের কল্যাণে কোনো কাজ তারা করে যেতে পারেনি। তাদের কাজই ছিল মানুষকে ধ্বংস করা, দেশকে ধ্বংস করা, কারণ এদেশের স্বাধীনতার চেতনায় তারা বিশ্বাসী করে না। কাজে ২১টা বছর এদেশের মানুষ ছিল অন্ধকারে। যখন আমরা ক্ষমতা এসেছিলাম ৯৬ থেকে ২০০১, বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি, পানি সুপে পানির ব্যবস্থা করেছি, রাস্তাঘাট পুল ব্রিজ করেছি, বড় বড় নদীর উপরে ব্রিজ করেছি, দেশের মানুষ যখন একটু স্বস্তিতে, আমরা আসতে পারিনি ক্ষমতায়, কারণ গ্যাস বিক্রি করতে হবে সেই মুচলেকা দিয়ে, অন্তত বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, জাতির পিতার কন্যা, আমি তো আমার দেশের সম্পদ অন্যের হাতে তুলে দিতে পারি না, আমি সেটা দেই নাই। কিন্তু খালেদা জিয়া সেই মুচলেকা দিয়েই ক্ষমতায় এসেছিল ২০০১। ২০০১ ক্ষমতায় আসার পরপর কি হয়েছিল? ১লা অক্টোবর এদেশের মানুষ তো ভোট দিতে পারেনি, ঠিক জিয়াউর রহমান শুরু করেছিল হ্যাঁ না ভোট, আর ভোট কারচুপির প্রক্রিয়া, এর সাথে ঠিক একই কাজ করে। খালেদা জিয়াও ১৫ই ফেব্রুয়ারি ৯৬ সালে ভোট চুরি করেছিল, এই ভোট চুরি করে খুনি রশিদ এবং খুনি হুদা এই দুইজনকে পার্লামেন্টে বসিয়েছিল, তাদেরকে পার্লামেন্টে বসিয়ে বিরোধী দলের নেতা বানিয়েছিল, অর্থাৎ খুনিদেরকেই তারা মদত দেয়। আর স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী মন্ত্রী উপদেষ্টা বানিয়েছিল, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছিল।
আওয়ামী লীগ 2001 এর ওই নির্বাচনে ভোট বেশি পেয়েছিল, জনগণ নৌকামার্কায় ভোট দিয়েছিল, কিন্তু যেভাবে হোক আমাদের ক্ষমতা আসতে দেওয়া হয়নি। তার ফলাফল কি? সারা বাংলাদেশ সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, জঙ্গিবাদ সৃষ্টি করেছিল, দুর্নীতিতে পাঁচবার আন্তর্জাতিকভাবে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। বাংলাদেশের তখন অবস্থা কি? দুর্নীতিবাজ দেশ। বাংলাদেশে যে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি পূরণ করে আমরা 26 লক্ষ মেট্রিক টন মজুদ রেখে এসেছিলাম, সেই বাংলাদেশকে আবার খাদ্য ঘাটতির দেশে তারা পরিণত করেছিল। দুর্নীতি, মানি লন্ডারিং, অস্ত্র চোরা কারবারি, এতিমের অর্থ আত্মসাতকারী ওই খালেদা জিয়া তারে এ দেশের মানুষের উপর নাবিশ্বাস উঠিয়েছিল, তাদের উপর শুধু ষড়যন্ত্র, হত্যা এবং আওয়ামী লীগের নেতাকর্মী কারো চোখ তুলে নিয়েছে, গ্রেনেড হামলা করেছে, গুলি চালিয়েছে, কত কিছু করেছে, বারবার আমাকে হত্যার হুমকি দিয়েছে। আমি একটা কথা বলতে চাই, খালেদা জিয়া তার বক্তৃতায় বলেছিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতৃত্ব দূরের কথা, প্রধানমন্ত্রী হতে পারবে না, বিরোধী দলের নেত্রীও হতে পারবে না। আল্লাহর মাঠ দুনিয়ার বাইরে, এখন নিজেই ভেবে দেখো কে কোথায় আছে। আমি কখনো গর্ব করি না, আমার কাছে ক্ষমতা হচ্ছে জনগণের সেবা করার সুযোগ পাওয়া। আমি জনগণের সেবা করতে চাই, জনগণের সেবাই করে যাচ্ছি, সেটাই আমার লক্ষ্য। আমি চাই এদেশের মানুষ সুখে থাকবে। আজকে দারিদ্রের হার আমরা কমিয়েছি, যা খালেদা জিয়ার আমলে 41% ছিল সেটাকে আমরা 18.7% নামিয়েছি। হত দরিদ্র 25.1% ছিল সেটাকে আমরা 5% নামিয়েছি। বাংলাদেশে কেউ আর হত দরিদ্র থাকবে না। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আমাদের স্কুলে ছেলে মেয়েদের জন্য বিনা পয়সায় বই, উপবৃত্তি, বৃত্তি, গবেষণার জন্য টাকা, সব কিছু আমরা দিয়ে যাচ্ছি। করোনাকালীন সময়ে বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি, করোনাকালীন সময়ে বিনা পয়সায় টেস্টিংয়ের ব্যবস্থা করে দিয়েছি। আমাদের দেশের মানুষ বাঁচাবার জন্য সব রকমের ব্যবস্থা আমরা করেছি, নগদ টাকা দিয়ে আমরা ভ্যাকসিন কিনেছি, প্লেনে করে, স্পেশাল প্লেনে করে অনেক টাকা খরচ করে এনেছি। সেইভাবে আমরা দেশের মানুষের পাশে সব সময় দাঁড়িয়েছি। আমি ধন্যবাদ জানাই আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী সহ, তারাও মানুষের পাশে ছিলেন, সেইভাবে আমরা যে কোনো অবস্থা মোকাবেলা করেছি। আজকে দুর্যোগ মোকাবেলা থেকে শুরু সব ক্ষেত্রেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে মানুষ নিরাপদ থাকে, এটাই হলো বাস্তবতা। আর বিএনপি কী পারে? জনগণের ভোট চুরি, জনগণের অর্থ চুরি, জনগণকে হত্যা করা, সরকারি অসরকারি সামরিক অফিসার, তাদের চাকরি খাওয়া, তাদের উপর নির্যাতন, নানা ধরনের অপকর্ম।